সংযুক্তা বাঙালি রান্না হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি এক কারি। তার জন্য নিয়ে নিয়েছি 4টি সিদ্ধ করা ডিম, বড় সাইজ করে কেটে রাখা আলু সিদ্ধ করে রেখেছি, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4টি কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, সাদা জিরে আর শুকনো লঙ্কা, নুন চিনি স্বাদ মতো, 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট, 2টো মিডিয়াম সাইজ টমেটো কুচো। আর পুরো রান্নাটাই আমি করবো মাস্টার্ড অয়েলে। ফার্স্ট আমি ডিম ভেজে নেব, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেলে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ডিমটা ভেজে নেব, তাতে ডিমের কালারটা খুব সুন্দর আসবে ভেজার পর। ডিমটা আমি লাল লাল করে ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, সাদা জিরে, হালকা ফ্রাই করে নেব। তার সাথে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা। 1-2 সেকেন্ডের জন্য আমি ফ্রাই করে নেবো, তাতে গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আমি সামান্য নুন দিয়ে দেবো, তাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা মিক্স করে নেব টমেটোর সাথে, দিয়ে আমি ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। টমেটোটা আমার নরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন মিলে আমি 1 টিস্পুন নিয়েছি। আদা রসুনে কাঁচা গন্ধ থাকে, সেই জন্য আমি 1-2 সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব, তাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, ধনে জিরে গুঁড়ো 1/2 টিস্পুন, নুন আমি সামান্য দেবো, কারণ টমেটোটা দিয়ে আমি সামান্য নুন দিয়েছিলাম, সেই জন্য ওটা স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিচ্ছি আমি 1/2 টিস্পুন। এবার আমি খুব ভালো করে মিক্স করে নেব সমস্ত মশলাটা। মশলাটা আমার মিক্স করা হয়ে গেছে, এতে আমি 2 টেবিলস্পুন মতন জল অ্যাড করছি, নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, কারণ খুব ড্রাই হয়ে গেছে, সেই জন্য আমি জল অ্যাড করলাম। এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, একটু টাইম নিয়ে কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুর সাথে আমার মশলাটা মিক্সড করা হয়ে গেছে, এবার আমি এতে অ্যাড করব জল। আমি এখানে 1 কাপ জল অ্যাড করছি, আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জল অ্যাড করবেন। এবার এতে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, আমি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম, মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে,
এবার আমি দিয়ে দেব ডিমগুলো। এবার আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি 10 মিনিট ফুটিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে এগ কারি। 10 মিনিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে এগ কারি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।